ইফতারের আর মিনিট কয়েক বাকি। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে তখন রাজ্যের ব্যস্ততা, সবার লক্ষ্য গন্তব্যে গিয়ে ইফতার ধরা। সেসব গাড়িকে দিক নির্দেশনা দিয়ে মোড় পার করে দিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। চারদিকে তখন তীব্র হর্ন আর গাড়ির ছোটাছুটি, এর মধ্যেই মসজিদের মাইকে চলছে মাগরিবের আজান। কিন্তু সম্ভবত টেরই পাননি খোকন নামের ট্রাফিক পুলিশের এই সদস্য। টের পেলেও বোধহয় কিছুই করার নেই তার, কারণ তার চলমান হাতটি একটু থামালেই বেঁধে যাচ্ছে তীব্র যানজট। মোড়ের অন্য প্রান্তে দাঁড়ানো তার অন্য সহকর্মী অবশ্য আজান টের পেয়েছেন, কিন্তু বসে ইফতার করার সুযোগ নেই তারও। তাই বোতল হাতে পানি পান করতে করতেই নিয়ন্ত্রণ করছেন যানবাহন। আজানের অন্তত 5-7 মিনিট পর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে যানজট। এবার ইফতার নিতে পুলিশ বক্সের দিকে রওনা হন খোকন, কিন্তু ততক্ষণে আবারও বেঁধে গেছে যানজট। ফলে ইফতারি নিতে পৌঁছানোর আগেই ঊর্ধ্বতন কর্মকর্তা রাগ দেখিয়ে আবারও তাকে পাঠালেন আগের স্থানে। ইফতারির সময় প্রায় 10 মিনিট পেরিয়ে গেলেও এখনও এক ফোঁটা পানিও পান করার সুযোগ হয়নি তার। ইফতারির সময় হয়েছে, মসজিদের মাইকে হয়েছে আজানো, সব মানুষ ইফতার গ্রহণ করলেও আমার পেছনের এই ট্রাফিক পুলিশ এখনও কোনো পানি নিয়েও ইফতার করার সুযোগ পায়নি, কারণ তার পেছনের যে গাড়ির সারি এটিকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এভাবে রমজানে রোজাদারদের বাসায় পৌঁছে দিতে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে এই পুলিশ সদস্যদের। আরও মিনিট পাঁচেক পর পুলিশ বক্স থেকে তাদের জন্য নিয়ে আসা হলো ছোলা মুড়ির প্লেট। সার্ক ফোয়ারার ছাতার নিচে রেখে একজন সহকর্মী ডেকে জানিয়ে দেন ইফতারি গ্রহণ করতে। কিন্তু তখনও আসার সুযোগ নেই খোকনের। বললেন মানুষকে নিজ ঘরে পৌঁছে দিয়ে ইফতার করাতে পারার মধ্যেই প্রশান্তি তাদের। ইফতার করার সুযোগ পাইছেন? না, এসব করার সুযোগ পাই নাই, গাড়ির রাস্তা প্রচুর। কখন করবেন ইফতার? এখন আর ইফতার করবো, একটু পরে আরেকজন আসতে। তারপরে পরিবারের সাথে ইফতার করতে ইচ্ছা হয় না? কদিন করতে পারছেন? একদিনও না। একদিনও পারেন নাই? না। ইচ্ছা হয় কি না? ইচ্ছা তো অবশ্যই হয়। কষ্ট তো লাগবেই, একটু ভালো লাগে এরা যাইতে পারলে। আমরা না করতে পারলে পারিবারিক কাজে যদি এরা করতে পারে তা ভালো, কিন্তু আমরা যতদূর চেষ্টা করি আর কি। ইনশাল্লাহ ইফতার এরা থামাতে দাঁড়িয়ে করছি। ইনশাল্লাহ ইফতার কী খাইছেন ইফতারে? সর আমাদের বুট, ছোলা, মুড়ি, পানি, শরবত এগুলি খাচ্ছি। জি ইনশাল্লাহ খাইছি। সিঙ্গেলা থাকি ওই দেখছি রাস্তায় দাঁড়ায় আছেন, ইফতার করার সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, ওই যে খেজুর আর পানি মুখে দিয়ে আবার চলে আসছি, এই নর্মাল হইলে তখন গিয়ে বাকিটা শেষ করবো আর কি। প্রত্যেকেরই একই অবস্থা? হ্যাঁ, ম্যাক্সিমাম সবারই তাই আর কি, একই অবস্থা। রাস্তা যখন নর্মাল হবে তখন আমরা গিয়ে বসে আর কিছু যদি খাওয়ার প্রয়োজন হয় সেটা খাবো ইনশাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে এই মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হয়। তবে জনগণের সহযোগিতা পেলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হয় বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমাদের প্রতিটি সদস্যই কিন্তু রোজা, এবং রোজা রেখে তারা এই রাস্তায় দাঁড়িয়ে তারা এক হাতে ইফতারি আর এক হাতে তারা সিগন্যাল মেনটেন করছে, যাতে করে প্রতিটি যানবাহন সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। এবং রোজাদাররা, আমরা হয়তো শতভাগ মানুষকে তার পরিবারের সঙ্গে একসঙ্গে ইফতারি করার হয়তো সুযোগ তারা পায় না। কারণ হচ্ছে, ধরেন যে সময়ে ইফতারি তার অল্প সময় আগে সে তার বাসার উদ্দেশ্যে রওনা করে, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সে আসলে তার গন্তব্যে সে পৌঁছে ইফতারি করতে পারে না। কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি, আপনারা নিজে দেখেছেন, আমরা আপ্রাণ চেষ্টা করি যেন প্রতিটি ব্যক্তি তার বাড়িতে গিয়ে ইফতারি করতে পারে পরিবার পরিজন নিয়ে। এবং আমাদের সদস্যরা এক্ষেত্রে তারা শতভাগ আন্তরিক, এক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি যে রোজার শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। মানুষ সচক্ষে দেখে যে আমরা এই রৌদ্রের মধ্যে রোজা রেখে ইফতারির মুহূর্তে আমরা মানুষের জন্য কি আপ্রাণ চেষ্টা করছি, তারা যারা সুষ্ঠুভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছে পরিবারের পরিজনের সঙ্গে ইফতারি করতে, মানুষ আমাদেরকে সহযোগিতা করে, আমরা মানুষের সহযোগিতা পাই। রাজধানীর কারওয়ান বাজার মোড়ের সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে 30 জন ট্রাফিক সদস্য কর্মরত রয়েছেন। প্রতিদিন 2 বেলা শিডিউল করে অত্যাধিক ব্যস্ততময় মোড়ে যানজট নিয়ন্ত্রণ করতে কাজ করতে হয় তাদের। কেফায়াত শাকিল, বাংলা ভিশন
ঢাকা।